হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং WBPSC ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে ফুড এসআই যেমনটা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী 50টা করে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর দেখছি এবং জিকে প্র্যাকটিস সেট আমরা করছি, এবং আজকে আমরা করবো 12 নম্বর প্র্যাকটিস সেট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, হাতে আর সময় নেই বললেই চলে। আর মাত্র 16 থেকে 17 দিনই বাকি রয়েছে ফেব্রুয়ারি মাস শেষ, এবং তোমাদের 16 এবং 17 মার্চ পরীক্ষা। তো শেষ এই কদিন তোমরা কিন্তু প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এবং খুব তাড়াতাড়ি ম্যারাথন ক্লাস শুরু করতে চলেছি মার্চ মাসের 1 তারিখ থেকে। তো সেগুলো তোমরা ফলো করতে থাকবে, সেখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং হুবহু পরীক্ষাতে কমনও পাবে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। এবং কিভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে তোমরা অলরেডি সকলে জানো, 10টি ইতিহাস থেকে, 6টি ভূগোল থেকে, সংবিধান থেকে 6টি, অর্থনীতি থেকে 4টি, বিজ্ঞান থেকে 10টি, স্ট্র্যাটেজি থেকে 8টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টি। তো টোটাল 50টা প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে রয়েছে। তো কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তরযুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। নিচে চারখানা নদীর নাম দেওয়া হয়েছে, সেই চারখানা নদীর মধ্য থেকে পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটি থেকে প্রাচীন প্রস্তরযুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে। খুবই বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি ফুড এসআইয়ের জন্য, এবং এবছর কম্পিটিশন হতে চলেছে। তো সঠিক উত্তর হবে অপশান বি, সোহান নদীর নিচ থেকে। 2 নম্বর প্রশ্ন, দেখো, কোন যুগ কোয়ার্স্ট যুগ নামে পরিচিত ছিল? এখানে অপশান এ মিসিং হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে সঠিক উত্তর হবে অপশানটি, প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে, প্যালিওলিথিক এজ যেটাকে বলা হয়ে থাকে সেইটাকেই কোয়ার্স্ট যুগ নামে পরিচিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, দেখো, মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয়? নিচের কোন স্থানে মহাবীর জৈনের মৃত্যু হয়েছিল? সঠিক উত্তরটা করার চেষ্টা করবে। 10টা ইতিহাসের প্রশ্নকে আমি আবার 3টে পার্টে ভাগ করেছি, 3টে প্রাচীন ইতিহাস, 3টে মধ্য ভারতের ইতিহাস এবং 4খানা আধুনিক ভারতের ইতিহাস। সমস্ত টপিক কভার আপ করার চেষ্টা করছি তোমাদের এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর জৈন মারা গিয়েছিলেন অপশান বি, পাবাপুরীতে। কত সালে? এটা মতান্তর রয়েছে, ঠিক আছে, 467 কিংবা 468 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর সময় মহাবীর জৈন পাবাপুরীতে মারা গিয়েছিলেন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, তুঘলক নামা গ্রন্থটি রচনা করেন নিচের কোন ব্যক্তি? চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তুঘলক নামা গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর অপশান সি, আমির খসরু। দেখো 5 নম্বর প্রশ্ন, আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন? নিচের কোন ব্যক্তির বা কোন সম্রাটের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন? পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, জামরিন। জামরিনের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন। 6 নম্বর প্রশ্ন, দেখো, তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? নিচের কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1191 খ্রিস্টাব্দে। কাদের কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘোরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন, কিন্তু ঠিক তার পরের বছর 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। সেখানেও সেম সেম ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিন্তু সেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘোরি জয়ী হন। 7 নম্বর প্রশ্ন, 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন?
সঠিক উত্তর কি হবে? ভালো করে সালটা দেখো, 1908 সালের কথা বলা হয়েছে। 1908 সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয় কে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে বাংলাদেশের ঢাকাতে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, আগা খান। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি সঙ্গী কে বা কারা ছিলেন? তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল কবে? 1931 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এখানে গান্ধীজি সঙ্গী কারা ছিলেন? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, সরোজিনী নাইডু এবং মদন মোহন মালব্য। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন? নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর চেষ্টা করো। ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, মদনলাল ধিংরা লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে হত্যা করেন। এবং কত সালে এটা মেরেছিলেন এই কার্জন ওয়াইলিকে? 1907 সালে, এবং যে কারণে মদনলাল ধিংরাকে ফাঁসি দেওয়া হয় 1909 সালে। 10 নম্বর প্রশ্ন দেখো, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান ডি, ভগৎ সিং নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন নওজোয়ান ভারত সভা? 1926 সালে। 11 নম্বর প্রশ্ন দেখো, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো নিচের কোনটি? আমরা জিওগ্রাফির মধ্যে প্রবেশ করলাম এবং গুরুত্বপূর্ণ 6খানা প্রশ্ন জিওগ্রাফি থেকে দেখব। এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত। 12 নম্বর প্রশ্ন দেখো, মরু অঞ্চলের মাটির অপর নাম কি? এই প্রশ্ন করানো হয়েছে, সঠিক উত্তর কি হবে? মিলিয়ে নাও, অপশান বি সিরোজেম মাটি মরু অঞ্চলের মাটির অপর নাম। 13 নম্বর প্রশ্ন দেখো, চার নোজেম মাটির অপর নাম কি? চার নোজেম মাটির অপর নাম, সঠিক উত্তর অপশান সি, কৃষ্ণ মৃত্তিকা হয়ে যাবে চার নোজেম মাটির অপর নাম। 14 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেউলার্দ ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ভরতপুর জাতীয় উদ্যান, যেটি কেউলার্দ ঘানা পাখিয়া সরি পাখি অভয়ারণ্য নামে পরিচিত রয়েছে। এটা রাজস্থানে অবস্থিত রয়েছে, রাজস্থান এবং গুজরাট অঞ্চলটাই অবস্থিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে? হ্যালির ধূমকেতু প্রতি 76 বছর ছাড়া ছাড়া দেখতে পাওয়া যায়, 76 বছর পর পর। তো নিচের কোন বছর আবার হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, 2061 সালে। 16 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত নিচের কোনটি? নিচের কোন স্থানটি দক্ষিণ ভারতের শস্যাগার নামে পরিচিত রয়েছে? এটাকে ভিভিআই করবে, বহুবারই পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশান সি, থাঞ্জাভুর। 17 নম্বর প্রশ্ন থেকে 6খানা প্রশ্ন আমরা সংবিধান থেকে দেখে নেব। দেখো সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখ করা আছে? নিচের কোন পাঠে সংবিধান সংশোধনীর কথা সংবিধানে উল্লেখ করা আছে, সঠিক উত্তর করার চেষ্টা করো।
সঠিক উত্তর হবে অপশান সি পার্ট 20-তে। এবং ধারা কত? ধারা 368, 368 নম্বর ধারাতে লেখা রয়েছে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা বা সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? চারটে অপশন দেখো, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া নাকি আয়ারল্যান্ড? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি, ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে একক নাগরিকত্ব। আমেরিকা থেকে কি নিয়ে আসা হয়েছে? মৌলিক অধিকার। রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি। 19 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন সাংবিধানিক কমিশন নয়? নিচের কোনটি সাংবিধানিক কমিশন নয়? চারটে কমিশন রয়েছে দেখো, ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি ন্যাশনাল কমিশন ফর উইমেন? তো এই চারটে কমিশনের মধ্যে থেকে কোনটা সাংবিধানিক কমিশন নয়, অর্থাৎ সংবিধানে তার ব্যাপারে লেখা নেই, সংবিধান দ্বারা স্বীকৃত নয়? সঠিক উত্তর হবে অপশান ডি, ন্যাশনাল কমিশন ফর উইমেন, এটা সংবিধান দ্বারা স্বীকৃত নয়, বাদবাকি উপরে তিনটে সংবিধান দ্বারা স্বীকৃত। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, নির্বাচন সম্পর্কিত বা ইলেকশন সম্পর্কিত ব্যাপারে লেখা রয়েছে। 21 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান ডি দেখো, 69 সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে বানানো হয়েছিল। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদে যৌথ অধিবেশন সম্পর্কিত ভিভিআই প্রশ্ন করবে? এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, যৌথ অধিবেশন সম্পর্কিত ভারতীয় কোন সংবিধানের ধারা? জয়েন্ট সিটিং। সঠিক উত্তর হবে অপশান বি, 108। 23 নম্বর প্রশ্ন থেকে দেখো, আমরা কিছু অর্থনীতির প্রশ্ন উত্তর দেখব। দেখো, অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন কথাটির অর্থ কি? ইকোনমিক্স বা অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন কথাটির অর্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, মন্দার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি, দুটো একসাথে, যেখানে মন্দা রয়েছে, বেকারত্ব রয়েছে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতিও হয়েছে, সেই পরিস্থিতিকে বলা হয় থাকে স্ট্যাগফ্লেশন। 24 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান সি, কেন্দ্র তালিকার অন্তর্গত ভারতের মুদ্রা ব্যবস্থা। 25 নম্বর প্রশ্ন দেখো, 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় নিচের কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী? এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে যে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কত সালে, সেটা হবে 1992 সালে। তো এখানে প্রশ্ন করা হয়েছে কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী সেবিকে বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল 1992 সালে? সঠিক উত্তর হবে অপশান ডি, নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী। 26 নম্বর প্রশ্ন দেখো, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মূল্যবৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন? ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, স্থির আয়কারী মানুষজন
মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন, অর্থাৎ তাদের আয়টা একদম স্থির রয়েছে কিন্তু এদিকে মূল্যের জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তো সেই জন্য তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। 27 দেখো, তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ভর করে না নিচের কোণটির উপর। নেক্সট আমরা 10খানা প্রশ্ন সায়েন্সের উপর থেকে দেখব কি বলছে। 27 নম্বর প্রশ্ন, তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ভর করে না নিচের কোণটির উপর। 4টা অপশন দেখো, কোষের আকারের উপর, ক্যাথোডের পদার্থের উপর, অ্যানোডের পদার্থের উপরে, ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক পদার্থের উপর, কোনটার উপর নির্ভর করে না। সঠিক উত্তর হবে অপশন এ, এই যে তড়িৎ কোষ তার আকার কেমন রয়েছে তার উপরে কোনো রকমভাবে নির্ভর করে না। 28 দেখো, নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে, ঘটনাটি অ্যাকচুয়ালি কি? 4টে অপশন দেখো, অভিশ্রবণ, ঝিল্লি বিশ্লেষণ, প্লাজমোলাইসিস, নাকি তড়িৎ বিশ্লেষণ। আমরা এটা দোকানেও দেখেছি, ফুলের দোকানে, যে রজনীগন্ধার ফুলগুলোকে একটা নীল জলে ডোবানো হয়ে থাকে। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, অভিশ্রাবণ। অভিশ্রাবণ পদ্ধতিতে নীলের দ্রবণের নীল রং রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলের মধ্যে চলে যায়। নেক্সট 29 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা হয় নিচের কোন দ্রবণে। সঠিক উত্তরটা করার চেষ্টা করবে, একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যাবে যদি রাখা হয় নিচের কোনটির দ্রবণে। সঠিক উত্তর হবে অপশান সি, কোষ রসের বেশি ঘনত্বের কোনো দ্রবণে যদি রাখা হয়, অর্থাৎ কোষের মধ্যের যে ঘনত্ব তার থেকেও যদি বেশি কোনো ঘনত্বের দ্রবণ যদি বাইরে থাকে তখন কোষটা সংকুচিত হয়ে যাবে। 30 নম্বর প্রশ্ন, বাদামি বর্ণের প্লাস্টিককে কি বলা হয়ে থাকে? বাদামি বর্ণের প্লাস্টিকের কি স্পেশাল নাম রয়েছে? 4টে অপশন দেখো, ফ্রিওপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, রোডোপ্লাস্ট, অ্যালাইওপ্লাস্ট। সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রিওপ্লাস্ট বলা হয় থাকে বাদামি বর্ণের প্লাস্টিককে। 31 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? প্রাণী কোষেও গলগি বডি দেখতে পাওয়া যায়, উদ্ভিদ কোষেও গলগি বডি দেখতে পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষের গলগি বডির একটা স্পেশাল নাম রয়েছে। 31-এর সঠিক উত্তর হবে অপশানে, ডিকটিওজোম বলা হয় থাকে উদ্ভিদ কোষের গলগি বডিকে। কোষের এটি আত্মঘাতী থলি বলা হয় থাকে, সরি ভুল বললাম, গলগি বডিকে বলা হয় থাকে ট্রাফিক পুলিশ অফ সেল, ঠিক আছে, ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ অফ সেল, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় থাকে গলগি বডিকে। আর যেটা আমরা এক্ষুনি বললাম যে আত্মঘাতী থলি, সেটাকে বলা হয় থাকে লাইসোজোম, লাইসোজোম, তাকে বলা হয় থাকে আত্মঘাতী থলি। ওকে, নেক্সট 32 নম্বর প্রশ্ন, স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলা হয়ে থাকে? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, এলআইও প্লাস্ট বলা হয়ে থাকে স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে। 33 নম্বর প্রশ্ন, পলিটিন ক্রোমোজোম দেখা যায় নিচের কোনটিতে? সঠিক উত্তর হবে অপশানে, ড্রসোফিলা মাছিদের লার্ভার লালা গ্রন্থিতে পলিটিন ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবারই পরীক্ষাতে এসেছে এটি। 34 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাস্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে কি বলা হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু ভাঁজ এরকম এরকম রয়েছে, তো সেই ভাঁজগুলোকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, ক্রিস্টি বলা হয়ে থাকে ভাঁজগুলোকে, এবং মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়ে থাকে? পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর বলা হয়। 35 নম্বর প্রশ্ন, ভরের নিত্যতা সূত্রের প্রবক্তাকে? চারজন বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে, জন ডাল্টন, আইজক নিউটন, আইনস্টাইন, নাকি ল্যাভোয়েসি। তো ভরের নিত্যতা সূত্রের প্রবক্তাকে সঠিক উত্তর হবে অপশান ডি, ল্যাভোয়েসি। 36,
অ্যাভোগাড্রো সংখ্যা হলো নিচের কোনটি? স্টার মার্ক করবে এই প্রশ্নটিও, খুবই গুরুত্বপূর্ণ, সায়েন্স থেকে প্রশ্ন তো রেখেছি। তো সঠিক উত্তর হবে অপশন বি, এনটিপিতে 42.4 লিটার গ্যাসে বিদ্যমান অণু সংখ্যাটিকেই বলা হয় থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। এবং সংখ্যাটা কত? অ্যাকচুয়ালি 6.023 × 10^23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে এনটিপিতে 42.4 লিটার গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যার সাথে সমান। নেক্সট আটখানা প্রশ্ন আমরা স্ট্যাটিক জিকে থেকে দেখব। রাসলীলা নৃত্যটি ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে, অর্থাৎ নিচের কোন রাজ্যের রাসলীলা নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি? ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত রয়েছে এই নৃত্য রাসলীলা। সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ। 38, ঈগল কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তর হবে অপশান ডি, স্পেন, স্পেনের জাতীয় প্রতীক ঈগল। 39, ফুটবলে প্রথম বিশ্বকাপ জয়ী দেশের নাম কি? নিচের কোন দেশ ফুটবলে প্রথম বিশ্বকাপ জয় করেছিলেন বা করেছিল? সঠিক উত্তর অপশান এ, উরুগুয়ে। 40 নম্বর প্রশ্ন, দ্বীপ জেলে যায় সিনেমাটি কে পরিচালনা করেছেন, নিচের কোন ব্যক্তি? বিভিন্ন বাংলা সিনেমা এবং তার পরিচালকের সম্বন্ধেও পরীক্ষায় প্রশ্ন আসে, তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অসিত সেন দ্বীপ জেলে যায় সিনেমাটি পরিচালনা করেছিলেন। 41 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি, ফাইলোকুইনন হয়ে যাবে ভিটামিন কে এর রাসায়নিক নাম। এবং ভিটামিন কে কিসে সাহায্য করে? রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। 42, টেলিফোন কে আবিষ্কার করেন? ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পাওয়া উচিত টেলিফোন, নিচের কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? দেখো, আলেকজান্ডার গ্রাহাম বেল, জন লজি বেয়ার্ড, মাইকেল ফ্যারাডে নাকি আলফ্রেড নোবেল? তো সঠিক উত্তর হবে অপশান এ, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 43, ভ্যাটিকান সিটি এবং তুরস্কের প্রচলিত মুদ্রাটির নাম কি? নিচের কোন মুদ্রা ভ্যাটিকান সিটি এবং তুরস্কে প্রচলিত রয়েছে? বিভিন্ন দেশে প্রচলিত বিভিন্ন মুদ্রার নাম পরীক্ষায় আসে। সঠিক উত্তর হবে এখান থেকে অপশান ডি, লিরা। 44, পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয় থাকে, নিচের কোন দেশকে পৃথিবীর চিনির পাত্র বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, কিউবাকে। নেক্সট ছখানা প্রশ্ন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখে নেব। 45 নম্বর প্রশ্ন, দেখো, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশান ডি, 67তম স্থানে রয়েছে ভারতবর্ষ এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে। 46, 2023 সালে একাডেমি অনারারি পুরস্কার কে পেতে চলেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাঞ্জেলা বাসেট। 46, সম্প্রতিকে হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে, দেখো, অপশান বি, রোহিত জাওয়া। 48, নিচের কোন মহিলা ডাবলস জুটি WTT কন্টেন্ডার টুর্নামেন্টের শিরোপা জিতেছে? সঠিক উত্তর হবে অপশানে, সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐশাকি মুখার্জি WTT কন্টেন্ডার টুর্নামেন্টের শিরোপা জিতেছে মহিলা ডাবলস থেকে। 49, লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার কে জিতে নিয়েছেন? নিচের কোন ফুটবলার লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন? সঠিক উত্তর অপশান ডি, লিওনেল মেসি।
50 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, 2023 বিশ্ব প্রতিযোগিতামূলক সূচক বা গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান বি, 40 নম্বর স্থানে রয়েছে বিশ্ব প্রতিযোগিতামূলক সূচক বা গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ভারত। তো এই ছিল আজকের ফুড এসআই, তোমাদের জিকে প্র্যাকটিস সেটের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন। তো 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট করবে। তো ক্লাসগুলো তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, এবং কিছু প্রশ্ন তো আমি রিপিট করাচ্ছি যাতে করে তোমাদের রিভিশনটা খুব ভালোভাবে হয় এবং প্রশ্ন কমন পেতে পারো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। ক্লাস কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।